আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। ২৬তম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। ২৬তম সপ্তাহে গর্ভের বাচ্চা বায়ু নয়, অ্যামনিটিক তরল গ্রহণ করছে। এটা অবশ্য জন্মের পরবর্তী সময়ের শ্বাস প্রশ্বাসের জন্য ভালো প্রস্তুতি। আপনার অ্যান্টিবডির সাহায্যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে চলছে। বাচ্চার চোখের গঠন শেষ হয়েছে, কিছুদিনের মধ্যেই তা খুলবে। নড়াচড়া গত সপ্তাহের তুলনায় আরও বেশি অনুভব করবেন। ২৭তম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। ২৭তম সপ্তাহের গর্ভাবস্থায় আপনি এক টন ওজনের শক্তিশালী লাথি অনুভব করবেন, আর এই লাথির সংখ্যা দ্বিগুণ হবে যদি আপনি গর্ভে যম সন্তান ধারণ করে থাকেন। বাচ্চার সক্রিয়তা যত দিন যাবে ততই বাড়তে থাকবে। আপনার অ্যান্টিবডির সাহায্যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে। নড়াচড়া গত সপ্তাহের তুলনায় আরও বেশি অনুভব করবেন। ২৮তম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। ২৮তম সপ্তাহের গর্ভাবস্থায় আপনার বাচ্চা আরও মোটা হবে এবং ত্বক আরও মসৃণ হতে থাকবে। এ সময় বাচ্চা শ্বাস নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা খুবই আনন্দের সংবাদ। আপনার ২৮ সপ্তাহে ভ্রূণের ফুসফুস যথেষ্ট পরিপক্ক। যদি কোনো দুর্ঘটনাবশত শিশুর জন্ম নেয়, এ সময় তার বেঁচে থাকার সম্ভাবনা থাকে। গর্ভের বাচ্চার বিকাশ। ২৯তম সপ্তাহের গর্ভাবস্থায় আপনার বাচ্চার অসংখ্য লাথিঘুষি অনুভব করবেন। যেহেতু বাচ্চাটি আস্তে আস্তে বড় হচ্ছে, তাই আপনার পেটের ভেতরে নড়াচড়া করার জন্য জায়গাও কমে যাচ্ছে। তবে তার শক্তির মাত্রা বৃদ্ধির জন্য এখনও শক্তিশালী লাথিঘুষি অনুভব করবেন। শিশুর ক্রিয়াকলাপ ঠিক আছে কি না জানতে লাথি গণনা করা চালিয়ে যান। শিশুর এক ঘন্টার ব্যবধানে 10 বার নড়া উচিত। ৩০তম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। ৩০তম সপ্তাহের গর্ভাবস্থায় আপনার বাচ্চার মাথা নিচের দিকে থাকবে। যদি তা না থাকে, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আগামী 10 সপ্তাহের মধ্যে চলে আসবে। ৩০ সপ্তাহের গর্ভাবস্থাতেও আপনার বাচ্চাটি অ্যামনিউটিক ফ্লুইডে ভাসমান অবস্থায় থাকে। তবে দিনে দিনে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জরায়ুতে জায়গাও কমতে থাকবে।